স্বামী নাই, বিধবা। আহা রে, এই অল্প বয়সে বিধবা হয়ে গেলেন। আপা শুনুন, আমার হাজবেন্ড আছেন, উনি দেশের বাইরে থাকেন। আসলে কি ব্যাপার, তুমি কই ছিলে এতদিন? আমার যেখানে ইচ্ছা সেখানে গেছি। মিষ্টি? হ্যাঁ মিষ্টি, ভালো মিষ্টি মনে হয় না? কিনলাম তো ভালো দোকান থেকে, ভালোই হওয়ার কথা। তুমি যেভাবে কথা বলতেছো তার মিনিং দ্বারা এরকম, যারা ফেল করে তারা জীবনে বিয়ে শাদী করবে না, আর যারা পাস করছে তারাই খালি বিবাহিত হবে না? জাদু? আমি একজন জাদুকর, দেখলা তো তোমরা। হ্যাঁ, কিভাবে আমি এই ক্লু থেকে ওই ক্লু, ওই ক্লু থেকে ওই ক্লু, তারপরে ওই ক্লু করে শেষ পর্যন্ত তাকে কট করলাম। সর্বনাশ! আচ্ছা বেবি, তুই সারাদিন কি করিস বলতো? কি আমি খাওয়াম মা, টিভি দেখি। রাইট, সারাদিন তুই টিভি দেখিস। আচ্ছা, এটা কি আমার বাড়ির রান্নাঘর? হ্যাঁ, এই ঘরটা কি পরিষ্কার? হ্যাঁ পরিষ্কারই তো আছে। কোথায় পরিষ্কার? এই যে আমি পরিষ্কার করতেছি, সব দিকে তো পরিষ্কার। বেবি, এই রান্নাঘরটা দেখে কেউ বলবে না যে এটা আমার বাড়ির রান্নাঘর। এত নোংরা তুই রাখতে পারিস? হ্যাঁ, সব তো দেখা যাচ্ছে। একটা রুল যা, তো দেখ কি আসছে। খারাপ মা, আপনি জানেন কাজ করতেছি। যা তুই যা, আমি পারব না। আমি দেখি তুই কোথায় কোথায় নোংরা করলি। এ তো মোটামুটি একটা লোক ভাড়া করে এনে সারাদিন লাগবে আমার পরিষ্কার করাতে। এইভাবে দাঁড়াইছো কেন? হ্যাঁ, মানুষ যদি একটা সালাম কালাম দিতে এটা সিও নাই। হ্যাঁ, সালাম আলাইকুম, এইভাবে সালাম দে। সালাম দেওয়া সিও নাই, এটা বালাকে শিক্ষা লইও। যাও, তোমার খালাম বাড়ি গিয়া কোগা উপর থেকে খালা আইছে। কিসে দাঁড়াইছো কেন? যাও দাঁড়াইতে। তুই গিয়ে বলবি যে আমার মাথা ব্যথা, আমি ঘুমাচ্ছি। গেছে আরে না খালাম মা, কে মনে কর হেদিন কাইছি, তোমার খালাম্মার বুকে ব্যথা, আজকে আমার মাথা ব্যথা। এই বাড়ি নাকি রোগের বাড়ি নাকি? যাও তোমার খালাম্মারে ডেকে নিও। খালাম্মা তুমি জানো তো, নইলে মহিলা শুশুর রান্নাঘরে ঢুকে যাবে। রান্নাঘরে ঢুকবে? ঠিক আছে, মাথা হাত দেন। আমার যন্ত্রণা জাগা পায় না এই মহিলা, এতে খালি এই বাড়িতে আয় মরে। এত মাথা ব্যথা আপা, অসহ্য মাথা ব্যথা। তা বলেন কেমন আছেন আপা? ও আছি তো ভালোই, আমি তো ভালোই আছি। তা আপনার অবস্থা এইরকম কেন? আপনার ওই দিন এলাম, আপনি বললেন বুকে ব্যথা, আজকে আপনার মাথা ব্যথা। তা আপনার ডাক্তার তো দেন না কেন? চিকিৎসা ভালো করে করেন, যে হারে ক্যান্সার অনসার বাড়তেছে, তো দেখা যেতেছে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো ফুলাবেন আর কি দশা রইব আপনার যদি মরে যান? আপা অত বড় কিছু ইনশাল্লাহ হয়নি, এই জর্জরিতে মাথা ব্যথা হয় না ওরকম আর কি। আপা তো বলেন আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনার বাসাতে আইলাম। কিন্তু আপনি তো একবার আমার বাসাতে গেলেন না, আমার কি দেখতে মন চায় না? জি আপা মনে পড়ে তো, অবশ্যই মনে পড়ে। আপনাদের বাসায় আমি যাব, আপনার ছেলেকে বলেছি তো। আপনার ছেলে সাদের সঙ্গে দেখা হয়েছিল, ও এসেছিল আমাদের বাসায়। কি, আমার ফুলা সাদিক গাইছিল আপনার বাসা? হ্যাঁ, আপনি মিষ্টি দিয়ে পাঠালেন না,
বললো যে সব ফ্ল্যাটে ফ্ল্যাটে মিষ্টি দিতে গেছে, আপনি বলেছেন আপনার নতুন এসছেন, মিষ্টিগুলো ভালো ছিল আপা, মজার ছিল। আরে আমি মিষ্টি দিয়ে পড়েছি? হ্যাঁ আমার ব্যাগেতে টেহা চুরি করে আর ফেরে, হ্যাঁ আমার টেহা দিয়ে মিষ্টি খাওয়াইছে, সুরের ঘরের সুর দেখি। থাক থাক, ছেলে মানুষ বুঝতে পারেনি, আসলে হয়তো ওর ইচ্ছে করেছে যে সব আন্টিদের একটু মিষ্টি খাওয়াবে তাই খাইয়েছে। আরে রাহেন, হ্যাঁ চুরি করে হ্যাঁ মিষ্টি খাওয়াবো, সুরের ঘরের সুর, আমি দরজা খোলা রাখেন, আমি আইতাছি, আরে সাহিত্যটা করে আই। এও কি সম্ভব, বাপরে। এই তুই এখানে কি করস? শরীরের কুরমুর দিলাম। কুরমুর তো দিবে ওই খাস আর গুমাস বাপের হোটেলে, তোর লজ্জা করে না? এই তুই আমার ব্যাগে থেকে টেহা চুরি করছস কে লিগা? টেহা চুরি করে নিয়ে আমায় ছেড়ে মিষ্টি বিলি করস। সিন্ধু যদি আর কোনদিন আমার ঘরের থেকে আমার ব্যাগের থেকে টেহা চুরি কর, তোর আড্ডি গুটি ভাঙা তোরে ঘরের মধ্যে ফালাইয়া রাখুন, মনে থাকে যেন। তা আপনি আপনার চাবি সামলে রেখে চাবি এদিকে দিয়ে রাখবেন না, যান তাই চোর চুর করবেন না আমারে, সুরা সুরা কর, কি চলে গেলে সুরা সুরা। টেহা চুরি করে আমার ছেলে নিয়ে মিষ্টি হওয়া তোর শরম করে না, সুরস তু। হ্যালো, তুই ম্যাথসের যেই যেই প্রবলেম শিটগুলো দিছিস ওগুলো সবগুলোই কমপ্লিট করছি, ঠিক আছে, সলভ হয়ে গেছে মোটামুটি, লাস্টের দিকে তিন চারটা ম্যাথস খালি বাকি আছে, আর অন্যান্য যে শিটগুলো দিছিস ওগুলো মোটামুটি পড়ছি, তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমি তোরে ফোন দিব, আল্লাহ ভরসা দোস্ত, তুই খালি দোয়া কর। আচ্ছা দোস্ত, থ্যাংক ইউ দোস্ত, ওকে। বাবু তোমার আজকে কী কাজ সারাদিন বলো তো? কোনো কাজ নেই, বাসা যাবো, বাসা গিয়ে পড়তে বসবো, পড়ালেখা ছাড়া কোনো কাজ নেই। আচ্ছা পড়ালেখা ছাড়া কি আজকে আর কোনো কাজ আছে? আছে অনেক কাজ, পড়ালেখা 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 তো করতেই হবে, পড়ালেখা ছাড়া তো আসলেই কোনো উপায় নাই, কিন্তু মাঝে মাঝে পড়ালেখার ফাঁকে ফাঁকে গার্লফ্রেন্ডকেও সময় কিন্তু দিতে হয়। শোনো তোমাকে একটা কথা বলি, এই যে তুমি কয়েকদিন ছিলা না, আমি এত মনে মনে ভাবছি, এত গিলটি ফিল হয়েছে আমার, এত খারাপ লাগতেছিল, বারবার ভাবতেছিলাম যে আমার বাবুটা কি আসবে, আমি তো এক্সপেক্টই করি নাই যে তুমি আমার চোখের সামনে আবার আসবা, তাই কালকে সারা রাত অনেক চিন্তা করে দেখলাম যে তোমাকে আজকে আমি ট্রিট দিব, কেমন হয় ব্যাপারটা বলো তো? তুমি আমাকে ট্রিট দিবা? হ্যাঁ আমি ট্রিট দিতে পারি না তোমাকে? হ্যাঁ আজীবন আমি তোমারে খাওয়াইলাম, তুমি আজকে আমারে খাওয়াবা? না মানে ওই তো তুমি আমাকে খাওয়াইছো তো আজীবন, এই জন্যই তো, মানে তুমি যখন ছিলে না তখন আমি ভাবছি যে আমি আমার বাবুটার সাথে অনেক বাজে বিহেভ করছি, মানে এতদিন যেই যেই জিনিসগুলো করি নাই তোমার সাথে সেই সেই জিনিসগুলো করব এবং সরি বলে বলে করব। চলো ট্রিট দেই তোমাকে। না 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 ভাই, আমি খাইতে যেতে পারবো না, তুমি কি নাকি খাওয়াবা আনহাইজিনিক জিনিসপত্র, পরে আমার পেট টেট খারাপ হবে, এবারও পরীক্ষা দিতে পারবো না, ফেল করব, তারপরে আবার ব্রেকআপ হবে, আবার পালাই দিতে হবে, হারাই দিতে হবে, অনেক টাকা পয়সার খরচের ব্যাপার, এগুলো আমি পারবো না, মাপ চাইছি। ছি সনেট, তুমি কিভাবে ভাবলো যে আমি তোমাকে আনহাইজিনিক জিনিস খাওয়াবো? আচ্ছা শোনো, রাগ না করি সনেট, শোনো বাবু তুমি তো এতদিন ছিলা না, আমি তো তোমার সাথে অনেক বাজে বিহেভ করছি, তুমি দেখো আজকের পর থেকে আমি কখন তোমার সাথে বাজে বিহেভ করবো না, এই যে বললাম না আজীবন তুমি আমাকে খাওয়াইছো, এবার থেকে আমি তোমাকে খাওয়াবো, চলো এবার উঠো আসো। আচ্ছা ঠিক আছে আমি যাই দিছি,
কিন্তু আমি তোমাকে জাস্ট 10 মিনিট সময় দিব, 10 মিনিটের মধ্যে তুমি আমাকে কি ট্রিট দিবার দিবা, তারপর কিন্তু আমার বাসায় গিয়ে পড়তে বসতে হবে। আচ্ছা ঠিক আছে যাও, 10 মিনিটের মধ্যে তোমাকে খাওয়ানো হবে, তারপর তুমি বাসায় গিয়ে পড়তে বসবা। ওকে এখন উঠো। তুমি এরকম করতেছো খাওয়ানোর বিষয়টা নিয়ে, এত খাওয়াইতে চাইতেছো, ইচ্ছা করতেছো বারবার ফেল করি। আচ্ছা ফেল করলে সমস্যা নাই, আসো তুমি আমার কাছে তো আসো, এত দূরে দূরে থাকো। চলো চলো খাইতে যাই, ঢং করো না, উঠো। আমাকে উঠাও। রিক্সা খুঁজতেছেন? পাইবেন না। না পেয়ে যাব। ওই সামনে একটা মোড় আছে, ওখানে গেলে পাইবেন। একটু হাঁটতে পার কি? চলেন হাঁটি। দেখছি। কই ভার্সিটি যান? জি। সুন্দর লাগতো ছাত্র অনেক। থ্যাংক ইউ। কালোটি পরলেন কেন? লাল পরলে ভালো লাগতো, ব্যাগের লগে মিলতো। নেক্সট টাইম। জামাটা কই থেকে বানিয়েছেন আপনি নাকি কিনছেন? ড্রেসটা তো অনেক মানাইছে। হ্যাঁ হ্যাঁ কই যান, লজ্জা পাইছেন নাকি? আরে ওনার লজ্জা আছে, আপনার লজ্জা নাই? নীল লজ্জার মতো খালি পিছিয়ে পিছিয়ে ঘুরেন কেন? হ্যাঁ আপনারা না বলছি আমার বোন সম্পর্কে কিছু জানতে হলে আমার কাছ থেকে জানবেন, প্রবলেম কি আপনার? হোয়াট এ টাইমিং ভাই, আপনার থ্রিপসটা তো অনেক সুন্দর, কই থেকে বানিয়েছেন নাকি কিনছেন? কপালে টিপ কালো কেন? লাল পাল্লে ভালো লাগতো মানাইতে। ভার্সিটি যেতেছেন? ফাইজামি করেন? হ্যাঁ মজা নেন? আমার বোন থ্রি পিস কোথ থেকে বানাইছে এটা আপনার জানার দরকার কি? আর ওর সম্পর্কে এত কিছু আপনার জানতে ইচ্ছা করে কেন? আরে ভাই আমার বোন আছে না, এরকম থ্রি পিস ভালো লাগছে কিনা দিতে পারি ছোট বোন রে? পারি না, এটা রিয়্যাক্ট করার কি আছে ভাই? সেভাবে সহজ করে নেন না, পানির মতো করে নেন না। পানির মতোই নিতেছি। ওই ক্লাসে যাইব কখন? ক্লাসে যাইতেছে নাকি? এগুলো তো আপনার জিজ্ঞেস করার দরকার নাই। আমার সম্পর্কে তো কিছু জানতে চান না, আমার বোন সম্পর্কে এত কিছু জানতে চান কেন? আমি কি পড়ছি এই শার্টটা করতে কিনছি শুনবেন না? আয়েন আমি আপনাদের আমার সম্পর্কে জানাই আগে। আরে আয়েন আপনি কথা কম গে, আগে আমার সম্পর্কে শুনেন। আমার নাম সনেট, আমি এই বাসায় থাকি, 12 বছর ধরে এই এলাকায় থাকি, ঠিক আছে? বন্ধু বান্ধবের অভাব নাই, যদি বন্ধু বান্ধবরা ডাক দেয় অনেক কিছু করে পালাইতে পারে, ঠিক আছে? আর এই যে শার্টটা দেন না, গুলশান থেকে কিনছি, আর কিছু জানবেন? হ্যাঁ পৃথিবীর সমস্ত প্রশ্ন আমারে করেন, আমি উত্তর দিতেছি, কি জানতে চান জান? ভাই আপনার দাদা দাদার নাম থাকি কি? আপনার দাদার দাদার নাম থাকি ছোট প্রশ্ন দেন তো দেন ভাই। ও জানেন না ভাই? মামা আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে পালাইছি, আমি গ্রামের বাড়িতে যাম। ভালো কথা, কতদিন ঘুরে হয়ে যায় মন ভালো হয়ে যাবে। বেড়াইতে তো যাবো না, আমি তো যাবো ফরিদ রানতে। ফরিদ? ফরিদ কে? তুমি ফরিদ রে চিনো না? ফরিদ হলো আমার ভাইয়ের মতো, আমার খুব কাছের লোক। ফরিদ রে ঢাকা শহরে নিয়ে আসবো। ফরিদ রায় না কি হইব? ফরিদ রানবে কেন? কারণ ঢাকা শহর তো ফরিদ ভালো মতো দেখা নাই। শিশু পার্ক দেখবে, তারপর চিড়াখানায় যাবে, শিশু মেলা, সব জায়গায় ঘুরা ঘুরা আমি ঢাকা শহরকে দেখাম। কোনো দরকার নাই ফরিদ রানার, এমনি আমি তরে পালতে পারতেছি না। তরে পালা মানে হাতি পালা, যে পরিমাণ খাস তুই, এমনি আমি টেনশনের মধ্যে আছি, অন্য সমস্যা অনেক কিছু আছে। এখন ফরিদ ফরিদ কি কাউরে আনা লাগবো না, তুই বাড়িতে যাই বেড়ায় যা। তুমি কি মনে করছো ফরিদ কি আমার চাইতে এখন বেশি খায়? আগে খাইতো, আমি যখন গ্রামে ছিলাম তখন আমি আর ফরিদ মারামারি করতাম, আর একটু পরপর খাইতাম। আমার কাছে শুনছি ফরিদ এখন খাওয়া কমাই দিছে, আমার সাথে বেশি খায় না, কম খায়। শোন আমরা এমনি চারজনে ঝামেলার মধ্যে আছি, হ্যাঁ এর মধ্যে আর একজনটা এনে কোনো লাভ আছে? মামা কই চারজন দেখতেছো তুমি? একজন তো থাইকাও নাই, সেও নাই, আমরা আছি তিনজন। তিনজনের মধ্যে আসলাম রে কোনো দরকার আছে? তুমি এক কাজ করো, আসলাম রে বাড়িতে পাঠাই দাও, আসলামের জায়গায় ফরিদ রেনে আসবো, ফরিদ এখানে থাকবে, থাইকা ঢাকা শহর দেখবে আর বাসার কাজকর্ম করবে। বিরাট বুদ্ধিমান লোক, চারজন একসাথে যে ফট করে আমি আসলাম রে ঘুমো চলে যা, আরও চলে যাবো গ্রামের বাড়িতে, যাই ঝামেলা এখন করা যাবে না, এমনি তো অনেক ঝামেলার মধ্যে আছি। আমরা আইলাম কোন জায়গা থেকে? একটা ঝামেলা থেকে আসলাম না, সেই ঝামেলা টাকা পয়সা আছে। মামা তুমি এটা ঝামেলা করলে, এটা তো ভালো কাজ করছি, মায়ের সন্তান মায়ের বুকে ফিরাই দিছি, কয়জনে পারে?
আর তুমি এত চিন্তা করতেছো কে, প্রত্যেক গ্রামের বাড়ি থেকে আসার সময় 600-700 টাকা নিয়েই আসবো। আমরা ঢাকা শহর ঘুরে ঘুরে দেখবো আর 600-700 টাকাটা খামো। অনেক টাকা আর একটা তো কথা তো তোর কই নাই, কি বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে কইছে? বাড়ি ছেড়ে দিতে কইছে কেন? ভাড়া দিতে পারি না তাই, ঝামেলা করি তাই। মামা আমার মাথায় একটা বুদ্ধি আছে, তাহলে এক কাজ করি, ফরিদজন গ্রামের বাড়ি থেকে আসবো, আরো বলবো 500-600 টাকা আনবি না, আর একটু বাড়াই নিয়ে আসবি, 1200-1300 টাকা নিয়ে আসবো, সেখান থেকে তুমি কিছু টাকা এই বাড়ির মালিকের দিয়ে আপাতত ঠান্ডা করে রাখবা। তাই নাকি? বাড়িওয়ালে পায় 1000-1000 টাকা, তুই 400-500 টাকা দিবি বাড়িওয়ালে, থাপ পর্যন্ত দাঁতই ফেলাই দিব। আমি টেনশন আছি, আমি কোনো কিছু আনার দরকার নাই, ঝামেলার দরকার নাই, আল্লাহর কাছে তুই তো মনে হয় যা 200-300 টাকা নিয়ে বাড়িতে যাই, ঘুরে যা। একটা জিনিস খাইতে পারবো না, বিস্কিট খাবার দাও, কোনো বিস্কিট টিস্কুট না, টাকা নাই পকেটে। আমি অনেক সিরিয়াস, ওকে মনে হইতেছে পড়ালেখা করতে করতে দিন দুনিয়া উল্টাই ফেলাইতেছো একদম তুমি। হ্যাঁ, পড়ালেখা করতে করতে দিন দুনিয়া উল্টাবো, পড়ালেখা না করলে তো আবার তুমি যেসব করো। আপনি বাসা সবচেয়ে বেশি পছন্দ করেন কারে? আব্বারে আম্মারে না ভাইয়া? দেখ উত্তর দে, আমার সামনে উত্তর দিবি, এত কি কথা তোমার তার সাথে, আমি শুনতে চাই, দে উত্তর দে দে। ভাইয়াকে একদম চড়াইয়া গালে দাঁত ফেলাই দেবো একদম। বাইরে আল্লাহ দোয়া লাগে, তুই ডাইনে মানে সামনে বিচার যত্ন দিকে যাচ্ছা। মানুষের তো মিনিমাম পজিটিভ কিছু একটা থাকে, ধর এই যে আমি ফেল টেল করি, নেগেটিভ অনেক কিছু আছে, আমার মিনিমাম পজিটিভ কিছু আছে বলে তো তুই আমার ভাই হিসেবে রেসপেক্ট করস, তাই না? তার মধ্যে কিচ্ছু নেই।